Assalamu alaikum guys, welcome back to my channel Fatma's Computer TC. আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য নিয়েছি কম্পিউটার এমব্রয়ডারি অ্যান্ড part-40। সো আমি আশা করি যে আপনারা আমার ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, এবং যদি আপনারা স্কিপ করেন তাহলে আপনারা শিখতে পারবেন না, জানতে পারবেন না কিভাবে এমব্রয়ডারি ডিজাইনটা আমি করলাম। যদি স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না। সো দয়া করে স্কিপ করবেন না, ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদের জন্যই এগুলো বানাচ্ছি, আপনাদের জানার জন্য এই ভিডিওগুলো করছি, শুধু আপনাদের শেখানোর জন্য, আপনাদের বোঝানোর জন্য। সো গাইজ, শুরু করা যাক আমার আজকের টিউটোরিয়ালটা। ফার্স্টে আমি ওয়েলকাম সাপ্লাই যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেজটা, আজকে আমরা এই লোগোটা করব। এটা একদমই সিম্পল ডিজাইন, এখানে আজকে আমরা এইগুলো করব, এই লেটারগুলো। সো আমি শুরু করছি। প্রথমে আমরা এটা করব, এইটা এই পিছনের এটা। এটা আমি কিভাবে করছি আপনারা খেয়াল করবেন, এটা আমি এই কালারটা দিয়ে করব। এই 18 নাম্বার কালারটা সিলেক্ট করলাম, এরপরে আমি শুরু করছি। সো আমি জেড দিয়ে জুম করলাম, করে এবার আমি এখান থেকে কমপ্লেক্স পার সিলেক্ট করে নিচ্ছি। কিভাবে করছি ঠিকভাবে খেয়াল করেন। আমি এখানে ল্যাব বাটন দিব ফার্স্টে, এখানে রাইট, এখানে রাইট, এখানে রাইট, আমি একদম এটা মাঝখানে করে করব। যদি আমরা এটা মাঝখানে করি তাহলে ডিজাইনটি একটু পারফেক্ট হবে। তাহলে দেখেন এটা শুরুতে আসেনি, কারণ এখন এটা শার্টিনে আছে। সো আমি এখানে তাদামে দিয়ে দিলাম, তাহলে দেখুন অটোমেটিক সুতোটা চলে এসেছে। ঠিক এইভাবে করবো আমরা। এখন আমাদের এইটা হয়ে গেছে, এখন আমি এখানে এই কালারটা করব, এই রেড কালার দুটো করে নিব। রেড কালার করার পর আমি এটা করব, এই কালারটা করব এবং এগুলো করে নিচ্ছি, এই লেটারগুলো। সো আমি রেড কালারটা সিলেক্ট করলাম, এরপর আমি উপরে করে নিচ্ছি। আমি এখান থেকে ইনপুট এ সিলেক্ট করে করব। ইনপুট এ দিয়ে করতে আমার সুবিধা হয়, তাই আমি ইনপুট এ দিয়ে করে বেশিরভাগ। দেখতে পাচ্ছেন এগুলো পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি শুধু লেটারগুলো করব। সো লেটারগুলো কীভাবে করছি খেয়াল করবেন একটু। আমি প্রথমে এই লেটারটা করব, এটা আমি ইনপুট এ দিয়ে আঁকবো খাবো। সো আমি প্রথমে এটা করছি, এটা আমি কীভাবে করছি খেয়াল করেন। আমি কীভাবে এটা করবো আপনার স্টেপ বাই স্টেপ ফলো করবেন। এই যে এভাবে করে এখন আমি এটা করছি, অত বেশি সুন্দর হয়নি, তাই আমি এখন শুধু এটাকে রিশেপ করব। আপনারা সবসময় খেয়াল জিনিস খেয়াল করবেন, ডিজাইন করলে হবে না, ডিজাইনকে রিশেপ করতে হবে করার পর, তাহলে ডিজাইন পারফেক্ট হবে, নয়তো ডিজাইনও সুন্দর হবে না, একদম পারফেক্টও হবে না, একদম খারাপ দেখা যাবে ডিজাইনগুলো। তাই ডিজাইন করার পর ওটাকে রিশেপ করবেন সবসময়। সো আমি এবার স্কেপ দিয়ে দিলাম, তাহলে দেখুন এটা পারফেক্ট হয়ে গেছে আমাদের, এটা কমপ্লিট। এখন আমরা একটা জিনিস করবো, যে আমরা এটার উপরে একটা দেখবেন আউটলাইন আছে ইনপুট সি, আমি এটা কিভাবে করব এটা আমরা একদম পারফেক্টভাবে করে নিতে পারছি। পাবো আমি এটার উপর ক্লিক করার পর আমি এখন কিবোর্ডে অল্টার প্লাস আই প্লাস ও প্রেস করব। করার পর এখানে একটা স্ক্রিন আসবে, এখানে অবজেক্ট টাইপ আমি দিব ইনপুট সি, আমি ইনপুট সি দিচ্ছি, দিয়ে আমি ওকে দিয়ে দিব। তাহলে দেখুন এটার উপরে একটা আউটলাইন চলে এসেছে। এখন এটার কালারটা ব্লু টাইপ বোঝা যাচ্ছে না, আমি এটার কালারটা অ্যাশ কালার দিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা একদম পারফেক্টভাবে দেখা যাচ্ছে, আমার ডিজাইনের মতো, আই মিন আমার ইমেজের মতো ডিজাইনটা হয়েছে কিনা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজের মতো একদম পুরোপুরি ডিজাইনটা হয়েছে, একদম ভালোভাবে আমরা কমপ্লিট করেছি। সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওতে এতক্ষণ পর্যন্ত পুরোপুরি মনোযোগ সহকারে দেখেছেন এবং আমার প্রত্যেকটা স্টেপ ফলো করেছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি প্রতিদিন ভিডিওগুলো পেতে চান তাহলে বেল বাটনে ক্লিক করে দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। সো গাইজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।